ইসরাফিলের সিংহের ফয়ে শব্দংশ হওয়ার পরও আটটা জিনিস বাকি থাকবে, আরশ, কুরসি, লোহ, কলম। ইসরাফিলের সিংহা আমাদের রুহগুলি, যে আমাদের রুহটা আছে না, আমাদের রুহ, এই রুহ এটা মরবে না, শেষ হবে না। কারণ রুহ আমরিল্লাহ, রুহ হলো আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ধ্বংস হবে না। এটা কোনো গোস্তের টুকরা না, যে গোস্তের একটা টুকরা আছে এখানে। আর রুহ মিন আমরিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা ওই মদিনার ইহুদিরা তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছিলেন, যে যদি মুহাম্মদ সত্য নবী হয়ে থাকে তাহলে এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে, কারণ নবীকে, নবীদেরকে ছাড়া এই উত্তর কেউ দিতে পারবে না। এক নম্বর প্রশ্ন হলো রুহ কি জিনিস, এই যে রুহ, রুহ, রুহ চলে গেলে মানুষ লাশ, যতদিন থাকে মানুষ আর চলে গেলে মানুষ কি কি হয়ে যায়, লাশ হয়ে যায়, এ রুহ এটা কি, এর কি জিনিস, এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তিকে যে ব্যক্তি পুরা পৃথিবী ভ্রমণ করেছিলেন, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যার বিচরণ হয় নাই, এই ব্যক্তির নাম কি। তিন নম্বর হলো ওই সাতজন যুবক যারা জালেম বাদশার অত্যাচারে জর্জরিত হয়ে নিজের এলাকা ছেড়ে গুহায় আশ্রয় নিয়েছিলেন, 300 বছর পর্যন্ত আল্লাহ তাআলা এদেরকে ঘুম পাড়িয়েছিলেন, মৃত্যু দিয়েছিলেন, ঘুমের অবস্থায় ছিলেন, 300 বছর পরে উঠেছেন, এরা কারা, এদের নাম কি, এদেরকে কি বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ, বলে নাই, কি বলে নাই, কি বলে নাই, ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বলার না বলার কারণে 17 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখেছিলেন। রাসূল তো পাগলের মতো হয়ে গেছেন, ওহী আসে না কেন। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, সাবধান, এখন থেকে কোনো ভাষা বলতে গেলে, কত কোনো কথা বললে ইনশাআল্লাহ যারা বলবেন না, এই জন্য আমাদের নেতা নেত্রী যারা আছেন এরা ভালো করে জানি, ইনশাআল্লাহ না বললে ক্ষমতা শেষ। এই জন্য দেখবেন যাই কিছু করুক না কেন এরা বলে ইনশাআল্লাহ, এটা ঠিক আছে, এরা জানি ইসলাম পুরি মাল, পুরাপুরি মানলে মালক, না মানলে না, কিন্তু এটা মানে, ঠিক কিনা জোরে বলেন। আরে আপনি ঠিক বললেও ঠিক, ঠিক না বললে আরো বেশি ঠিক, এরা ইসলামকে না মানত, আফসোস, পরিতাপের বিষয়। বিশ্ববেহায়ান অর্থ কি, ফুটবল খেলোয়াড়রা বাংলাদেশ জমিনে আসলো, কি না নিয়ে আসছে ওনারা, এই ল্যাংটা মহিলাগুলি আসলো, এদেরকে সংবর্ধনা জানানোর জন্য দেশের অর্থকরি সব ব্যয় হলো, নাস্তিক পাড়ার ভিতরে আনন্দের উল্লাস বয়ে গেল, কিন্তু 113টা রাষ্ট্র জয় করে এটা ক্রিম সিলেটা, যার কণ্ঠ সৌদিয়ানরা বলেছে ইতিহাসের রেকর্ড কণ্ঠ, যার যার তেলোয়াত শুনলে মনে হয়, আমি মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ তেলোয়াত করলে যে কেমন হবে আল্লাহ জানি, আপনি তাকরিমের তেলোয়াত শুনে দেখেন, আমার কাছে, আমি রেকর্ড আমার কাছে আছে, আমি আশ্চর্য হয়ে গেলাম যে রসুল কোরআন তেলাওয়াত করলে কত সুন্দর লাগতো। তাকরিম ছেলেটা 113টা রাষ্ট্রকে ফেলে দিয়ে তার জন্য সংবর্ধনা নাই, এই মুসলমান রাষ্ট্র, এটা মুসলমান হাসরের ময়দানে কি জবাব দিবে বাদশাগুলি আল্লাহ ভালো জানে, আল্লাহর জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর কোরআনকে সম্মান করতে জানে না, ঠিক কিনা করে বলে, এরা নর্তকীদেরকে সম্মান করতে জানে, কোরআনের ইজ্জত তারা দিতে জানে না, ঠিক কিনা করে বলে। এদের জন্য বিশাল ফ্ল্যাটের ব্যবস্থা হয়, বেতনভুক্ত হয়, আল্লাহর কাঠগড়ে একদিন তারাইতে হবে, ঠিক কিনা করে বলে। জনগণের টাকা, রাষ্ট্রের টাকা, দুনিয়ার কেউ সংবর্ধনা না দিলেও আরশে আজিমের মালিক তার সংবর্ধনা দিবে জান্নাতের ভিতরে, ঠিক কিনা করে বলে। আফসোস পরিতাপের বিষয় দোস্ত বন্ধু, আমার বড় আফসোস পরিতাপের বিষয়, আমাদের সমাজ গেল কোথায়, সব মানে যে এটা না ইনশাআল্লাহ না বললে যদি চলে যায়, যেই কোনো দল বলেন, আমি তো কোনো দলের পক্ষেও না বিপক্ষেও না, সবাই তো আমার মুসল্লি, যে কোনো দল বলেন দেখবেন আমরা আগামীতে ক্ষমতা যাব ইনশাআল্লাহ, হেরা কয়ে আমরা ক্ষমতা ছাড়বো না ইনশাআল্লাহ, এটা ঠিক আছে, ঠিক কিনা জোরে বলেন, এইটা ঠিক আছে। এরা জানে তো সব না মানলো, আল্লাহ বলে আতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাস, আল্লাহ বলে আমার কোরআনের কিছু মানো আর কিছু মানো না, এটা কেমন চরিত্র, ঠিক কিনা জোরে বলেন, এটা কেমন চরিত্র, ইহুদিদের চরিত্র এটা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। প্রতিটা টাকার হিসাব হবে। এক আব্দুর রহমান যিনি জান্নাতের 6 নম্বর ঠিকানা পেয়েছিলেন, 6 নম্বর, উনি শুধু ওনার সম্পদের হিসাব দিতে গিয়া জান্নাতে যেতে দেরি হয়েছে। আল্লাহ রাসূল বলেন আব্দুর রহমান, আজকে রাত্রি ফজরের পরে আল্লাহ রাসূল বললেন, আজকে রাত্রি আমি স্বপ্নে দেখলাম হাশরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। হাদিস এসেছে, আমি এখন জান্নাতের গেটের সামনে দাঁড়ায় গেলাম, কারণ আমি আল্লাহর সাথে বলেছি আমার
একটা উম্মত জাহান্নামে থাকলে আমি মেনে নেব না। সুবহানাল্লাহ, জোরে বলেন, আমি মেনে নেব না। এবার আমার উম্মতগুলি তালাশ করতেছি, আমার উম্মত কি জান্নাতে ঢুকতেছে? আবু বকর জান্নাতে চলে আসলো, ওমর চলে আসলো, ওসমান চলে আসলো, আলী চলে আসলো, তালহা চলে আসলো, কিন্তু এরপরে তোমার পরে সবাই একে একে চলে আসতেছে, সবাই চলে আসলো, কিন্তু আব্দুর রহমান আমি তোমাকে দেখতেছি না। আমি রসুল পেরেশান হয়ে গেলাম, আব্দুর রহমান কোথায় গেল? তার এই অবস্থা কেন? যিনি দশ জনের একজন জান্নাতের ঠিকানা যিনি পেয়েছেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল বলেন, এবার আমি দেখলাম আব্দুর রহমান তুমি খুব হাঁফিয়ে গরমাক্ত হয়ে ঘেমে খুব পেরেশান হয়ে কোনো রকমে হুম রেখে আমার সামনে এসে পড়েছ। আমি বললাম, আব্দুর রহমান তোমার এতটা দেরি হইল কারণটা কি? আব্দুর রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদের হিসাব দিতে দেরি হয়ে গেছে। আপনি চিন্তা করেন, সাহাবি জান্নাতের দশজনের একজন, ওনার যদি এই অবস্থা হয় আমার মতো হুমরা সুমরা কি অবস্থা হবে? আর যারা ক্ষমতায় বসা আছেন, যারা আগে ছিলেন, সামনে বসবেন, যারা জনগণের টাকা মেরে খাচ্ছেন, বাইরে টাকা আত্মস্পাশ প্রচার করতেছে, যারা দুস্থ, এই যারা পৃথিবীতে এই পর্যন্ত যা আকাম অকানেস করেছে গোটা পৃথিবীর ভিতরে, যারা উল্টা পাল্টা করেছেন, এদের হিসাবটা তো পরের কথা, জনগণের হিসাব দিতে অবস্থা কি হবে আল্লাহ বলো জানে, ঠিক কিনা? জোরে বলো। হাদিসে আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা বলো তো দেখি, দুনিয়ার জমিনে হাসরের ময়দানে ওঠার পরে সবচেয়ে বড় হতবাকা কে হবে, সবচেয়ে বড় ভিক্ষুক কে হবে, সবচেয়ে গরিব কে হয়ে যাবে? আল্লাহ রাসূল বলার পরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, এরাই তো ভিক্ষুক, এরাই গরিব। আল্লাহ রাসূল বলেন, না 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 সাহাবীরা, হাসরের ময়দানে এমন মানুষ উঠবে তার আমলের অভাব থাকবে না, প্রচুর আমল, তাহাজ্জুদ চাষ, তাওয়াবিন, এশরাকের আমল, অনেক দান, খয়রাতের আমল, তার আমল এই পরিমাণ হবে, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, এনাফ হয়ে যাবে। কিন্তু জান্নাতের দিকে রওনা দিবে, হঠাৎ করে তার অনেক মানুষ তাকে আটকিয়ে দিবে চতুর্দিক থেকে, পাওনাদারেরা দেখবে, দিক দেয়া সে পাওনাদার, এই পাওনাদার, সেই পাওনাদার, সব পাওনাদারকে টাকা দিতে দিতে, আমল দিতে দিতে, দিতে দিতে, দিতে দিতে, যেই পরিমাণ আমল ছিল এর চেয়ে বেশি বদ আমল নিয়ে আবার জাহান্নামের দিকে রওনা দিবে। বন্দার হক আল্লাহ মাফ করবে না। এমনকি দোস্ত বন্ধু, আমার বিচারের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের ময়দানে শহীদ যারা হবে এদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। হাসরের ময়দানে সব মানুষ হিসাব দেওয়া লাগবে, কিন্তু যারা শহীদ হবে এদের হিসাব হবে না, এরা হাসরের ময়দানে আরশের নিচে বসে দেখবে কার বিচার কেমন করে হইতেছে। সুবহানাল্লাহ, যে যে অবস্থায় শহীদ হয়েছেন বিচারের ময়দানে সেই সেই অবস্থা উঠবেন। দোস্তো বন্ধু আমার, কিন্তু আল্লাহ রাসূল বলেন, ইল্লাদ্দাইন, কিন্তু যারা ঋণগ্রস্ত হয়ে শহীদ হয়েছেন, এই ঋণের বোঝা মাফ না করা পর্যন্ত সেও জান্নাতে ঢুকতে পারবে না। শহীদের সব গুনাহ মাফ, ইল্লাদ্দাইন। রাসূল বলেছেন, ঋণ করে যারা মারা যায়, যাদের ঋণগ্রস্ত যারা হয়, এরা ঋণ পরিশোধ না করা পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। আপনি কি মনে করেন দোস্তো বন্ধু আমার? আমার আফসোস লাগে, আপনি আশ্চর্য হবেন, বাংলার জমিন ইসলামের জন্য উর্বর জমিন, এই পৃথিবীতে নাস্তিকদের মাথা বুমেরাং হয়ে যায়। আমি পরশুদিন মনে হয় ওই খেলোয়াড় মহিলাগুলি আসছে, আমি এক অফিসে গিয়েছিলাম টিভির ভিতরে, তো ওনার সাথে কথা বলতেছিলাম, দেখতেছি এদের সংবর্ধনার জন্য লাল গালিচা কত কিছু, আহিরে নর্তুকি নাচে, আর এরা এই সমস্ত মহিলাগুলি আসলো যাদের কারণে অসংখ্য বনি আদম জিনায় লিপ্ত হয়েছে, চোখের জিনা করেছেন, অন্তরের জিনা করেছেন, ঠিক কিনা? যারা বলেন, যারা ফরজ তরক করে হাফ প্যান্ট পরে যারা খেলা খেলেছেন, এদের জন্য সংবর্ধনা চলে, রাষ্ট্রের সম্পদ এদের জন্য থাকে, আল্লাহর কালাম কোরআন মাজিদ, যারা বিশ্বকে জয় করে যারা আসেন, এদের জন্য রাষ্ট্রের সম্পদ থাকে না। এই হলো আফসুস আমাদের, এই হলো আফসুস। আল্লাহ বলি, ইলাঙ্গুরাকুম কাইফাতা আমালুন, আমি ক্ষমতায় বসাই, আমি ক্ষমতা থেকে নামাই, ক্ষমতায় বসাইয়া তাকাই, বন্দা তুই কি করস? আমার কথা নয়, কিসের কথা? কোরআনের কথা। নিলাং জুরাকুম কাইফাতা আমালুন, আল্লাহ তাআলা ক্ষমতার বসাইকে বলেন, ক্ষমতার মালিক কে? জনগণ। যারা বলে জনগণ ক্ষমতার মালিক, উৎস ইমান চলে যাবে, সরাসরি কোরআনের কোরআন বিরোধী কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা
وتنزل الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير এটা আমার কথা না কোরআনের কথা জোরে বলেন কার কথা আল্লাহ তাআলা বলেন নবী বন্ধু দুনিয়ার জমিনে অনেক অনেক কথা বলবি অনেক মতবাদ থাকবে দারউইনের মতবাদ ধর্মনিরপেক্ষ মতবাদ অনেক মতবাদ থাকবে জনগণ ক্ষমতার মালিক বলবে না 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 আপনি গোটা দুনিয়ার সব মানুষকে বলে দিন গোটা পৃথিবীর ক্ষমতার মালিকানা একমাত্র আমি আল্লাহর হাতের ভিতরই বলিল্লাহুম্মা মালিকাল মুলক আপনি বলেন এ গোটা পৃথিবীর রাজত্ব কার মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা রাজত্ব আমার আল্লাহ বলে রাজত্ব যেহেতু আমার আমি যাকে চাই রাজত্ব দান করি পতঙ্গজিউল মুলক মিম্মান তাশা আবার যখন দেখি রাজত্বকে উল্টা পাল্টা করি আমি রাজত্ব রাখি না তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসি ঠিক কিনা জোরে বলেন ওই হুজুর আন্দোলন করলে না দেখি একটা আন্দোলন করবেন ফায়দা হবে না কোনো লাভ হবে না যতদিন পর্যন্ত আল্লাহ চাবেন অতদিন পর্যন্ত ক্ষমতা থাকবে যেই কোনো সরকার হোক যেই কোনো দল হোক ক্ষমতা ছাড়তে কেউ চায় না বিএনপিও চায় নাই জাতীয় পার্টিও চায় নাই এখন যারা আছে তারাও তো চাবে না ঠিক কিনা জোরে বলেন যারা একবার বসে কেউ ক্ষমতা ইচ্ছা করে ছাড়তে চায় না আল্লাহ যখন টান দেন তখন কি করতে হয় এটা কাজটা করেন কেমন মিশকাতুল হাদিস আল্লাহ রাসূল বলেন কুলুবুল ইনসান বাইনা ইসবাইল্লাহি তাআলা মানুষের কলব আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে দুই আঙ্গুলের মাঝখানে ইউকাল্লিবুল কলব আল্লাহ তাআলা মানুষের কলব পরিবর্তন করে দেন যে লোকটা পাগল ছিল আপনার জন্য এই লোকটা হঠাৎ করে আপনার বিরুদ্ধে হয়ে যাবে ক্ষমতা আর থাকবে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ তাআলা সব করেন ক্ষমতার মালিক কে ক্ষমতা দেন কে ক্ষমতা নেন কে জোরে বলেন আল্লাহ এবার আল্লাহ বলে কি শুনেন ও বন্দে শোনো নিরঞ্জুরকম কাইফা তামালুন ক্ষমতা দিয়া তাকাই থাকি তুমি কি করো আমার পক্ষে থাকো না আমার পক্ষে থাকো না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তারপরে আবার আমি আল্লাহ তাআলা দেখি না বন্দা জুলুমের সীমানা তোমার বাড়তেছে জুলুম তোমার বাড়তেছে অত্যাচার বাড়তেছে জুলুম বাড়তেছে আল্লাহ বলে বন্দা আমি কোনো জালিমকে হঠাৎ ধরি না কোনো জালিমকে আমি আল্লাহ তাআলা ধরার জন্য সুযোগ দিই ওয়া মাদদুহুম ফি তুগিয়ানহিম ইয়ামাহুন এবার আমি আল্লাহ তাআলা তার অবাধ্যতার মাঝখানে সময় দিই নে করতে থাক ঠিক কিনা জোরে বলেন আল্লাহ বলে কোরআনের ভিতরে ওয়া মাদদুহুম ফি তুগিয়ানহিম ইয়ামাহুন এবার অবাধ্যতার অবাধ্যতার মাঝখানে জুলুম অত্যাচার অবিচারের মাঝখানে সে হাবুডুবু খায় খেতে খেতে এক পর্যায়ে দেখি যা করি কেউ তো কিছু করতে পারে না আমরাই তো আমরা ঠিক কিনা জোরে বলেন এটা আমার কথা না কোরআনের কথা আল্লাহ বলে এবার সে এক পর্যায়ে মনে করে আমরাই তো আমরা আমরা যা করি কারো কোনো ক্ষমতা নেই কিছু বলার আল্লাহ বলে যখন এমন পর্যায়ে চলে যায় হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা যখন জুলুম অত্যাচার করতে করতে আনন্দের শেষ থাকে না আমি আল্লাহ তাআলা হঠাৎ করে ধপ করে ধরি ফাইদা হুম মুবলিসুন তখন সে নিরাশ হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন الحمد لله الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা শাহিদু বদরা ওয়া হুনাইনা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أن إنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى صدقت يا رب العالمين وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه لذات الموت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله دکھا دے یا الہی او مدینہ کی بستی کیسی ہے جہاں رات دن تیری رحمت برستی ہے بلغ العلا کشفت دجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله بھائیو عزیز و دوست بزرگ قابل احترام حضرت علماء کرام و عزیز طلبا اللہ سبحانہ و تعالی درباری اسنکھ اوگنت شکریہ জাল্লা সুবহানাহু ওয়া তাআলা রব্বে করিম রব্বুল ইজ্জতুল জালাল মহান মালিক প্রতিনিয়ত প্রতি জুমাতে সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে অল্প সময়ের জন্য জুমার দিন জুমার নামাজ আদায় করা দিনের কিছু কথা বলা শোনা এবং বসার জন্য আসার তৌফিক এনায়াত করছেন এই জন্য আমরা প্রত্যেকে মালিকের দরবারি মনিবের দরবারি অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু নাবে গুজার করি একবার কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি এবং দয়া এবং এহসান এবং করুণা করেছেন
যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম জাতিতে জন্ম দিয়েছেন, যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বিজাতির ঘরে জন্ম দিতে পারতেন, জঙ্গলি মানুষ আল্লাহ বানাইতে পারতেন, কুকুর শৃগাল হায়না আমাদেরকে আল্লাহ তাআলা বানাইতে পারতেন, পায়খানার কীট বানাইতে পারতেন। তো আল্লাহ তাআলা এই সব থেকে মুক্ত করে আমাদেরকে তিনি মুসলমানের মানুষ হিসাবে জন্ম দেওয়ার পরে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা সহি আকিদার লোকদের সাথে ওঠা বসা করা এবং সহি আকিদা কি এই জিনিসটি বোঝার তৌফিক এনায়াত করেছেন। এই জন্য আবারও মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। এই পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো আখেরাত। এই পৃথিবী আজীবন থাকবে না। এই পৃথিবীকে আল্লাহ তাআলা তছনছ করে ফেলবেন। শুধু তছনছ নয়, আকাশ এবং জমিনকে আল্লাহ তাআলা নিস্তে নাবুদ করে ফেলবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল কারাম। আকাশ হবে ফানা, জমিন হবে ফানা, চন্দ্র হবে ফানা, সূর্য হবে ফানা, সব হবে ফানা। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল কারাম। একমাত্র আল্লাহ তাআলা একাই বাকি থাকবেন। এই আজকে যে বিশাল যে আকাশ দেখতে পাচ্ছেন, এই আকাশ একসময় হারিয়ে যাবে। শুধু হারাবে না, আল্লাহ তাআলা বলেন যে তার অস্তিত্ব হারিয়ে যাবে, বিলীন হয়ে যাবে, আকাশের অস্তিত্ব থাকবে না। আজকে জমিন যে দেখতেছেন, এই জমিনের অস্তিত্ব থাকবে না। ফাইদা নুফিকা ফিস-সূর নাফকাতাও ওয়াহিদা হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামা ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। আল্লাহ তাআলা বলে, বান্দা এই আকাশটা দেখতে পাচ্ছ, আকাশটা ফেটে টুকরা টুকরা হইতে হইতে এক পর্যায়ে অস্তিত্ব তার বিলীন হয়ে যাবে। এই জমিন পুরাটাই ধ্বংস হয়ে যাবে। জমিন আর পাহাড়ের সাথে সংঘর্ষ লাগবে, জমিন আর পাহাড়ের অস্তিত্ব আল্লাহ বাকি রাখবে না। আল্লাহ তাআলা বলে, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাবিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা। জিবাল অর্থ পাহাড়, বাসসা অর্থ হলো মরুভূমির ধূলিকণা। আল্লাহ বলে, বান্দা বিশাল বড় পাথরের পাহাড়গুলি আমার ইসরাফিল সিঙ্গার ধাক্কায় টুকরা হইতে হইতে ধূলিকণা হয়ে যাবে, ধূলিকণা হয়ে যাবে। পাথর টুকরা হয়ে ধূলিকণা হওয়ার জন্য কি পরিমাণ বাতাসের দরকার, সব হারিয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, এক পর্যায়ে পাহাড়গুলি কি হবে জানো, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা ফুওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুয়্যিরাতিল জিবালু ফাকানাস সারাবা। এক পর্যায়ে পাহাড় টুকরা টুকরা হইতে হইতে ধূলিকণা হওয়ার পরে সারাবা, আল্লাহ তাআলা বলে পাহাড়টা একবার অস্তিত্ব তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, অস্তিত্ব হারিয়ে ফেলবে, পাহাড়ের অস্তিত্ব থাকবে না, অস্তিত্বটুকু হারিয়ে ফেলবে। দোস্ত এই বিশাল এই পাহাড় যখন হারিয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার মালাকুল মউতকে বলবে, মালাকুল মউত আর কে বাকি আছে, মালাকুত মলবি আল্লাহ, এখন আকাশের ফিরিশতারা বাকি আছে, আমি বাকি আছি, তুমি বাকি আছো। আল্লাহ তাআলা বলবে, এবার সবার রূহ কবজ করো, সকলকে মারো, মালাকুল মউত সবাইকে হত্যা করবেন, আর কে বাকি আছে, আয় আল্লাহ জিবরাইল ইসরাফিল মিকাইল আর আমি আছি। আল্লাহ বলবেন, বাকিদের রূহ কবজ করো, এখন কে বাকি আছে, বলবে আল্লাহ আমি আর তুমি, আনা ও আনতা, আমি আর তুমি। সুবহানাল্লাহ, আমি আর তুমি সারা কেউ কেউ তো আর নাই। আল্লাহ বলবে, উংদুর তাহতা আরশি, মালাকুল মউত আমার আরশের নিচে নিচে নজর করো, দেখো সেখানে কি লেখা আছে, মা ফিহা মাকতুব, সেখানে কি লেখা আছে দেখো তো। মালাকুল মউত দেখবে, ফিহা মাকতুবুন কুল্লু হাইয়্যিন মাইয়্যিত,
আয় আল্লাহ সেখানে লেখা আছে প্রত্যেকটা জন্তুর একদিন মরণ হবে, যার জীবন আছে তার একদিন মরণ হবে, সেটা সেখানে লেখা আছে। আল্লাহ বলবে এবার তোর পালা, সুবহানাল্লাহ, এবার তোর পালা, তোর মরণ হবে। মালাকুল মত বলবি, আল্লাহ আমার মরণ হবে নাকি? বলে হ্যাঁ। মালাকুল মত চিৎকার দি, বলবি আল্লাহ যদি জানতাম আমার মরণ হবে তাইলে কোনোদিন মৌতের ডাইরেক্ট ট্রেনে নিতাম না, তার দায়িত্ব নিতাম না, কারণ আমি স্বচক্ষে দেখেছি মরণ কত ভয়াবহ, কত কঠিন। আল্লাহ বলবেন, মালাকুল মত এটা বলে লাভ নাই, তোর মরণ হবে, আমি একাই বাকি থাকব, সব শেষ হয়ে যাবে। এরপরে 40,000 বছর পরে বা কত কয়েক কোটি বছর পরে আল্লাহ ভালো জানে। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইসরাফিলের দুই সিংহের ফয়ের মাঝখানে আল্লাহ একা একা থাকবে 40 সেকেন্ড, না 40 মিনিট, না 40 ঘন্টা, না 40 দিন, না 40 সপ্তাহ, না 40 মাস, না 40 বছর, না 40 শতবর্ষ, না হাজার, না কোটি, না বিলিয়ন টিলিয়ন, এটা আল্লাহ আমার কিছুই বলে নাই। তবে মুহাদ্দিসিনে কারাম হাদিসের রেফারেন্সে বলেন, দুই ফুয়ের মাঝখানে অন্তত কম করে হলো আল্লাহ তাআলা 40,000 বছর একা একা থাকবেন। এরপরে দ্বিতীয়, আমরা কিন্তু শেষ হয়ে যাব না। ইসরাফিলের সিংহের ফুয়ে সব ধ্বংস হওয়ার পরও 8টা জিনিস বাকি থাকবে, আরশ, কুরসি, লোহ, কলম। ইসরাফিলের সিংহা আমাদের রুহগুলি, যে আমাদের রুহটা আছে না, আমাদের রুহ, এই রুহ এটা মরবে না, শেষ হবে না, কারণ রুহ আমরিল্লাহ, রুহ হলো আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ধ্বংস হবে না, এটা কোনো গোস্তের টুকরা না, যে গোস্তের একটা টুকরা আছে এখানে। আর রুহ মিন আমরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মদিনার ইহুদিরা 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছিলেন, যে যদি মুহাম্মদ সত্য নবী হয়ে থাকে তাহলে এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে, কারণ নবীকে, নবীদেরকে ছাড়া এই উত্তর কেউ দিতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হলো রুহ কি জিনিস, এই যে রুহ, রুহ, রুহ চলে গেলে মানুষ লাশ, যতদিন থাকে মানুষ আর চলে গেলে মানুষ কি কি হয়ে যায়, লাশ হয়ে যায়, এ রুহ এটা কি, এর কি জিনিস, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তিকে যেই ব্যক্তি পুরা পৃথিবী ভ্রমণ করেছিলেন, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যার বিচরণ হয় নাই, এই ব্যক্তির নাম কি। 3 নম্বর হলো ওই 7 জন যুবক যারা জালেম বাদশার অত্যাচারে জর্জরিত হয়ে নিজের এলাকা ছেড়ে গুহায় আশ্রয় নিয়েছিলেন, 300 বছর পর্যন্ত আল্লাহ তাআলা এদেরকে ঘুম পাড়িয়েছিলেন, মৃত্যু দিয়েছিলেন, ঘুমের অবস্থায় ছিলেন, 300 বছর পরে উঠেছেন, এরা কারা, এদের নাম কি, এদেরকে কি বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আগামীকাল বলবো, ইনশাআল্লাহ বলে নাই, কি বলে নাই, কি বলে নাই, ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বলার না বলার কারণে 17 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখেছিলেন। রাসূল তো পাগলের মতো হয়ে গেছেন, ওহী আসে না কেন। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, সাবধান, এখন থেকে কোনো ভাষা বলতে গেলে, কত কোনো কথা বললে ইনশাআল্লাহ যারা বলবেন না, এই জন্য আমাদের নেতা নেত্রী যারা আছেন এরা ভালো করে জানি, ইনশাআল্লাহ না বললে ক্ষমতা শেষ। এই জন্য দেখবেন যাই কিছু করুক না কেন এরা বলে ইনশাআল্লাহ, এটা ঠিক আছে, এরা জানি ইসলাম পুরি মাল, পুরাপুরি মানলে মানুক না মানলে না, কিন্তু এটা মানে ঠিক কিনা জোরে বলেন। আরে আপনি ঠিক বললেও ঠিক, ঠিক না বললে আরো বেশি ঠিক, এরা ইসলামকে না মানত, আফসোস, পরিতাপের বিষয়। বিশ্ববেহায়া নর্তকি ফুটবল খেলোয়াড়রা বাংলাদেশে মিলে আসলে আসলো কি না নিয়ে আসছে ওনারা, এই ল্যাংটা মহিলাগুলি আসলো, এদেরকে সংবর্ধনা জানানোর জন্য দেশের অর্থকরি সব ব্যয় হলো, নাস্তিক পাড়ার ভিতরে আনন্দের উল্লাস বয়ে গেল, কিন্তু 113টা রাষ্ট্র জয় করে এটা ক্রিম সিলেটা, যার কণ্ঠ সৌদিয়ানরা বলেছে ইতিহাসের রেকর্ড কণ্ঠ, যার যার তেলোয়াত শুনলে মনে হয়, আমি মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ তেলোয়াত করলে যে কেমন হবে আল্লাহ জানি, আপনি তাকরিমের তেলোয়াত শুনে দেখেন, আমার কাছে, আমি রেকর্ড আমার কাছে আছে, আমি আশ্চর্য হয়ে গেলাম যে রসুল কোরআন তেলোয়াত করলে কত সুন্দর লাগতো। তাকরিম ছেলেটা 113টা রাষ্ট্রকে ফেলে দিয়ে তার জন্য সংবর্ধনা নাই, এই মুসলমান রাষ্ট্র, এটা মুসলমান হাসরের ময়দানে কি জবাব দিবে বাদশাগুলি আল্লাহ ভালো জানে, আল্লাহর জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর কোরআনকে সম্মান করতে জানে না, ঠিক কিনা করে বলে, এরা নর্তকীদেরকে সম্মান করতে জানে, কোরআনের ইজ্জত তারা দিতে জানে না, ঠিক কিনা করে বলে, এদের জন্য বিশাল ফ্ল্যাটের ব্যবস্থা হয়, বেতনভুক্ত হয়, আল্লাহর কাঠগড়ায় একদিন তারাইতে হবে, ঠিক কিনা করে বলেন,
জনগণের টাকা, রাষ্ট্রের টাকা, দুনিয়ার কেউ সংবর্ধনা না দিলেও আরশে আজিমের মালিক তার সংবর্ধনা দিবে জান্নাতের ভিতরে, ঠিক কিনা জোরে বলে। আফসোস পরিতাপের বিষয় দোস্ত বন্ধু, আমার বড় আফসোস পরিতাপের বিষয়, আমাদের সমাজ গেল কোথায়? সব মানে যে এটা না ইনশাল্লাহ না বললে যদি চলে যায়, যেই কোনো দল বলেন, আমি তো কোনো দলের পক্ষেও না বিপক্ষেও না, সবাই তো আমার মুসল্লি, যে কোনো দল বলেন দেখবেন আমরা আগামীতে ক্ষমতা যাব ইনশাল্লাহ, হেরা কয়ে আমরা ক্ষমতা ছাড়বো না ইনশাল্লাহ, এটা ঠিক আছে, ঠিক কিনা জোরে বলেন, এইটা ঠিক আছে। এরা জানে তো সব না মানলো, আল্লাহ বলে আতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাস, আল্লাহ বলে আমার কোরআনের কিছু মানো আর কিছু মানো না, এটা কেমন চরিত্র, ঠিক কিনা জোরে বলেন, এটা কেমন চরিত্র, ইহুদিদের চরিত্র এটা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। প্রতিটা টাকার হিসাব হবে। এক আব্দুর রহমান যিনি জান্নাতের 6 নম্বর ঠিকানা পেয়েছিলেন, 6 নম্বর, উনি শুধু ওনার সম্পদের হিসাব দিতে গিয়া জান্নাতে যেতে দেরি হয়েছে। আল্লাহ রাসূল বলে আব্দুর রহমান আজকে রাত্রি ফজরের পরে আল্লাহ রাসূল বললেন আজকে রাত্রি আমি স্বপ্নে দেখলাম হাশরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। হাদিস এসেছে আমি এখন জান্নাতের গেটের সামনে দাঁড়ায় গেলাম, কারণ আমি আল্লাহর সাথে বলেছি আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি মেনে নেব না, সুবহানাল্লাহ জেনে বলেন আমি মেনে নেব না। এবার আমার উম্মত গুলি তালাশ করতেছি, আমার উম্মত কি জান্নাতে ঢুকতেছে? আবু বকর জান্নাতে চলে আসলো, ওমর চলে আসলো, ওসমান চলে আসলো, আলী চলে আসলো, তালহা চলে আসলো, কিন্তু এরপরে তোমার পরে সবাই একে একে চলে আসতেছে, সবাই চলে আসলো, কিন্তু আব্দুর রহমান আমি তোমাকে দেখতেছি না। আমি রসুল পেরেশান হয়ে গেলাম, আব্দুর রহমান কোথায় গেল, তার এই অবস্থা কেন? যিনি 10 জনের একজন জান্নাতের ঠিকানা যিনি পেয়েছেন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল বলেন এবার আমি দেখলাম আব্দুর রহমান তুমি খুব হাঁফিয়ে গরমাক্ত হয়ে ঘেমে খুব পেরেশান হয়ে কোনো রকমে হুম রেখে আমার সামনে এসে পড়েছ। আমি বললাম আব্দুর রহমান তোমার এতটা দেরি হইল কারণটা কি? আব্দুর রহমান বলেন ইয়া রাসূলুল্লাহ সম্পদের হিসাব দিতে দেরি হয়ে গেছে। আপনি চিন্তা করেন সাহাবি জান্নাতের 10 জনের একজন, ওনার যদি এই অবস্থা হয় আমার মতো হুমরা সুমরা কি অবস্থা হবে? আর যারা ক্ষমতায় বসা আছেন, যারা আগে ছিলেন সামনে বসবেন, যারা জনগণের টাকা মেরে খাচ্ছেন, বাইরে টাকা আত্মস্পষ্ট প্রচার করতেছে, যারা দুস্থ এই যারা পৃথিবীতে এই পর্যন্ত যা আকাম অকানেস করেছে গোটা পৃথিবীর ভিতরে, যারা উল্টা পাল্টা করেছেন, এদের হিসাবটা তো পরের কথা, জনগণের হিসাব দিতে অবস্থা কি হবে আল্লাহ বলো জানে, ঠিক কিনা জোরে বলো। হাদিসে আল্লাহর রাসূল বলেন সাহাবীরা বলো তো দেখি দুনিয়ার জমিনে হাসরের ময়দানে ওঠার পরে সবচেয়ে বড় হতবাকা কে হবে, সবচেয়ে বড় ভিক্ষুক কে হবে, সবচেয়ে গরিব কে হয়ে যাবে? আল্লাহ রাসূল বলার পরে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ যাদের অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, এরাই তো ভিক্ষুক, এরাই গরিব। আল্লাহ রাসূল বলেন না 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 সাহাবীরা, হাসরের ময়দানে এমন মানুষ উঠবে তার আমলের অভাব থাকবে না, প্রচুর আমল, তাহাজ্জুদ চাষ তাওয়াবি নেশাকের আমল, অনেক দান খয়রাতের আমল, তার আমল এই পরিমাণ হবে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, এনাফ হয়ে যাবে, কিন্তু জান্নাতের দিকে রওনা দিবে হঠাৎ করে তার অনেক মানুষ তাকে আটকিয়ে দিবে চতুর্দিক থেকে পাওনাদারেরা, দেখবে দিক দেয়া সে পাওনাদার, এই পাওনাদার, সেই পাওনাদার, সব পাওনাদারকে টাকা দিতে দিতে আমল দিতে 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 যেই পরিমাণ আমল ছিল এর চেয়ে বেশি বদ আমল নিয়ে আবার জাহান্নামের দিকে রওনা দিবে। বন্দার হক আল্লাহ মাফ করবে না, এমনকি দোস্ত বন্ধু আমার বিচারের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিচারের ময়দানে শহীদ যারা হবে এদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে, হাসরের ময়দানে সব মানুষ হিসাব দেওয়া লাগবে, কিন্তু যারা শহীদ হবে এদের হিসাব হবে না, এরা হাসরের ময়দানে আরশের নিচে বসে দেখবে কার বিচার কেমন করে হইতেছে, সুবহানাল্লাহ। যে যে অবস্থায় শহীদ হয়েছেন বিচারের ময়দানে সেই সেই অবস্থা উঠবেন দোস্ত বন্ধু আমার, কিন্তু আল্লাহ রাসূল বলেন ইল্লাদ্দাইন, কিন্তু যারা ঋণগ্রস্ত হয়ে শহীদ হয়েছেন এই ঋণের বোঝা মাফ না করা পর্যন্ত সেও জান্নাতে ঢুকতে পারবে না, শহীদের সব গুনাহ মাফ ইল্লাদ্দাইন। রাসূল বলেছেন ঋণ করে যারা মারা যায়, যাদের ঋণগ্রস্ত যারা হয় এরা ঋণ পরিশোধ না করা পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। আপনি কি মনে করেন দোস্ত বন্ধু আমার, আমার আফসোস লাগে
আপনি আশ্চর্য হবেন, বাংলার জমিন ইসলামের জন্য উর্বর জমিন, এই পৃথিবীতে নাস্তিকদের মাথা বুমেরাং হয়ে যায়। আমি পরশুদিন মনে হয় ওই খেলোয়াড় মহিলাগুলি আসছে, আমি এক অফিসে গিয়েছিলাম টিভির ভিতরে, তো ওনার সাথে কথা বলতেছিলাম, দেখতেছি এদের সংবর্ধনার জন্য লাল গালিচা কত কিছু, আহিরে নর্তুকি নাচে। আর এরা এই সমস্ত মহিলাগুলি আসলো যাদের কারণে অসংখ্য বনি আদম জিনায় লিপ্ত হয়েছে, চোখের জিনা করেছেন, অন্তরের জিনা করেছেন, ঠিক কিনা যারা বলেন, যারা ফরজ তরক করে হাফ প্যান্ট পরে যারা খেলা খেলেছেন, এদের জন্য সংবর্ধনা চলে, রাষ্ট্রের সম্পদ এদের জন্য থাকে, আল্লাহর কালাম কোরআন মাজিদ, যারা বিশ্বকে জয় করে যারা আসেন এদের জন্য রাষ্ট্রের সম্পদ থাকে না। এই হলো আফসুস আমাদের, এই হলো আফসুস। আল্লাহ বলি নিরঞ্জুরকম কাইফা তাআমালুন, আমি ক্ষমতায় বসাই, আমি ক্ষমতা থেকে নামাই, ক্ষমতায় বসাইয়া তাকাই, বন্দা তুই কি করস, আমার কথা নয়, কিসের কথা, কোরআনের কথা, নিরঞ্জুরকম কাইফা তাআমালুন, আল্লাহ তাআলা ক্ষমতার বসাইকে বলেন আল্লাহ, ক্ষমতার মালিক কে আল্লাহ, জনগণ না, যারা বলে জনগণ ক্ষমতার মালিক উৎস ঈমান চলে যাবে, সরাসরি কোরআনের কোরআন বিরোধী কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা আমার কথা না, কোরআনের কথা, জোরে বলেন কার কথা, আল্লাহ তাআলা বলেন নবী বন্ধু দুনিয়ার জমিনে অনেকে অনেক কথা বলবি, অনেক মতবাদ থাকবে, দারুইনের মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, অনেক মতবাদ থাকবে, জনগণ ক্ষমতার মালিক বলবে না না না, আপনি গোটা দুনিয়ার সব মানুষকে বলে দিন গোটা পৃথিবীর ক্ষমতার মালিকানা একমাত্র আমি আল্লাহর হাতের ভিতরই। বলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলেন এ গোটা পৃথিবীর রাজত্ব কার, মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা, রাজত্ব আমার, আল্লাহ বলে রাজত্ব যেহেতু আমার আমি যাকে চাই রাজত্ব দান করি, পতঙ্গজিউল মুলক মিম্মান তাশা, আবার যখন দেখি রাজত্বকে উল্টা পাল্টা করি আমি রাজত্ব রাখি না, তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসি, ঠিক কিনা জোরে বলেন। ওই হুজুর আন্দোলন করলে না দেখি, আপনি আন্দোলন করবেন ফায়দা হবে না, কোনো লাভ হবে না, যতদিন পর্যন্ত আল্লাহ চাবেন অতদিন পর্যন্ত ক্ষমতা থাকবে, যেই কোনো সরকার হোক যেই কোনো দল হোক, ক্ষমতা ছাড়তে কেউ চায় না, বিএনপিও চায় নাই, জাতীয় পার্টিও চায় নাই, এখন যারা আছে তারাও তো চাবে না, ঠিক কিনা জোরে বলেন, যারা একবার বসে কেউ ক্ষমতা ইচ্ছা করে ছাড়তে চায় না, আল্লাহ যখন টান দেন তখন কি করতে হয়, এটা কাজটা করেন কেমন, মিশকাতুল হাদিস আল্লাহ রাসূল বলেন কুলুবুল ইনসান বাইনা ইসবাইল্লাহি তাআলা, মানুষের কলব আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, দুই আঙ্গুলের মাঝখানে, ইউকাল্লিবুল কলব, আল্লাহ তাআলা মানুষের কলব পরিবর্তন করে দেন, যে লোকটা পাগল ছিল আপনার জন্য এই লোকটা হঠাৎ করে আপনার বিরুদ্ধে হয়ে যাবে, ক্ষমতা আর থাকবে না, ঠিক কিনা জোরে বলেন, আল্লাহ তাআলা সব করেন, ক্ষমতার মালিক কে আল্লাহ, ক্ষমতা দেন কে আল্লাহ, ক্ষমতা নেন কে, জোরে বলেন আল্লাহ, এবার আল্লাহ বলে কি শুনেন, ও বান্দে শোনো নিরঞ্জুরকম কাইফা তাআমালুন, ক্ষমতা দিয়া তাকাই থাকি তুমি কি করো, আমার পক্ষে থাকো না, আমার পক্ষে থাকো না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তারপরে আবার আমি আল্লাহ তাআলা দেখি না বান্দা, জুলুমের সীমানা তোমার বাড়তেছে, জুলুম তোমার বাড়তেছে, অত্যাচার বাড়তেছে, জুলুম বাড়তেছে, আল্লাহ বলে বান্দা আমি কোনো জালিমকে হঠাৎ ধরি না, কোনো জালিমকে আমি আল্লাহ তাআলা ধরার জন্য সুযোগ দেই, ওয়া মাদদুহুম ফি তুগিয়ানহিম ইয়ামাহুন, এবার আমি আল্লাহ তাআলা তার অবাধ্যতার মাঝখানে সময় দিই, নে করতে থাক, ঠিক কিনা জোরে বলেন, আল্লাহ বলে কোরআনের ভিতরে ওয়া মাদদুহুম ফি তুগিয়ানহিম ইয়ামাহুন, এবার অবাধ্যতার অবাধ্যতার মাঝখানে, জুলুম অত্যাচার অবিচারের মাঝখানে সে হাবুডুবু খায়, খেতে খেতে এক পর্যায়ে দেখি যা করি কেউ তো কিছু করতে পারে না, আমরাই তো আমরা, ঠিক কিনা জোরে বলেন, এটা আমার কথা না, কোরআনের কথা, আল্লাহ বলে এবার সে এক পর্যায়ে মনে করে আমরাই তো আমরা, আমরা যা করি কারো কোনো ক্ষমতা নেই কিছু বলার, আল্লাহ বলে যখন এমন পর্যায়ে চলে যায় হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা, যখন জুলুম অত্যাচার করতে করতে আনন্দের শেষ থাকে না, আমি আল্লাহ তাআলা হঠাৎ করে ধপ করে ধরি, ফাইদা হুম মুবলিসুন, তখন সে নিরাশ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন, দোস্ত বন্ধু আমার, গোটা বিশ্বের কোরআন শুধু আমাদের বাংলাদেশের জন্য নয় না, গোটা বিশ্বের জন্য, জোরে বলেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যে কোনো দেশের ভিতরে যেখানেই ইসলামের বিরুদ্ধে কথা চলবে আল্লাহ তাআলা তাকে ধরবে কোনো সন্দেহ নেই, ঠিক কিনা জোরে বলেন,
কথা বলছিলাম দোস্ত, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আজীবন থাকবো না এই পৃথিবীতে, এই পৃথিবী তো থাকবে না, ঠিক কিনা জোরে বলেন, এই জমিন থাকবে না, আকাশ থাকবে না, কুল কায়নাত থাকবে না, আমরা সকলেই হারিয়ে যাব, আমাদের অস্তিত্বটুকু থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং যেহেতু পৃথিবী থাকবে না, আমরাও তো বলেন আমরা আমরা কেউ থাকবো, আপনারা কেউ থাকবেন নাকি মনে হয়? তো যেহেতু কেউ থাকবো না, তাহলে আমাদের জন্য আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করার দরকার, যেই জগতে আমরা যাব সেই জগৎকে আবাদ করার দরকার। একটি কিতাব আছে মরনে কে বাদ কিয়া হোগা, এক আজীব কিতাব, আশ্চর্য কিতাব বাংলা আছে, মৃত্যুর পরে কি হবে এটা পড়বেন, মরনে কে বাদ, আশেক আশেক এলাহি বলন্দ শহরী রহমতুল্লাহ আলাই, পাকিস্তানের বড় বুজুর্গ, অনেক বড় বুজুর্গ ছিলেন আশেক এলাহি বলন্দ শহরী, এই ওনার হাতের লেখা মরনে কে বাদ কিয়া হোগে, মৃত্যুর পরে কি হবে এটা পড়লে কোনো সুস্থ মানুষ যদি এটা পড়ে আমার মনে হয় না সে কোনোদিন গুনাহ করতে পারে। এই বইটা বাজার থেকে কিনে পড়ে আশেক এলাহি বলন্দ শহরী। এই এই কিতাবের শুরুতে এক আশ্চর্য ঘটনা, এই উমাইয়া খলিফার, উমাইয়া খলিফা ছিল না, উমাইয়া খলিফাদের মধ্যে একজন খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক, কথাটা মনে পড়ে গিয়েছে বলি, নাম কি বলেন? সুলাইমান ইবনে আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাই, এক নেককার বাদশা ছিলেন, খলিফা ছিলেন। তো ওনার জমানায় এক আধ্যাত্মিক জগতের সম্রাট বড় বুজুর্গ ছিলেন আবু হাজেম, নাম কি বলেন? নাম কি জোরে বলেন? আবু হাজেম এক বড় বুজুর্গ আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন। তো খলিফাও বড় বুজুর্গ ছিলেন আর ওই আল্লাহর ওলি তিনিও কি ছিলেন? বড় বুজুর্গ ছিলেন। তো আবু হাজেম রহমতুল্লাহ আলাইকে একদিন খলিফা নিমন্ত্রণ করলেন যে আমার দরবারে আপনার একটু আমন্ত্রণ, একটু আপনি আসবেন আমার দরবারে। তিনি দাওয়াত গ্রহণ করলেন, গেলেন তার দরবারে। যাওয়ার পরে সুলাইমান ইবনে আব্দুল মালিক বললেন, আবু হাজেম বুঝতে পারলাম না, দুনিয়ার জমিনে আমরা সবাই থাকতে চাই, কেউ মরতে চায় না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু পরকাল তো একটা আছে, আছে গেছে না, বিচারের ময়দান একটা আছে, হাসরের ময়দান একটা আছে, জান্নাত না জুনিয়ামত আছে, আল্লাহ তাআলা পরকালকে দামি বলেছেন, চিরস্থায়ী বলেছেন, এই দুনিয়া সম্পর্কে আল্লাহ তাআলা বারবার পসা পসা বাসি বাসি বলেছেন, ধোকা বলেছেন, কিন্তু ধোকার দুনিয়াটা আমরা আঁকড়িয়ে দড়ি ছাড়তে চাই না, পরকালকে আমরা যা পরকালে চাইতে চাই না, ঠিক কিনা জোরে বলেন? সুলাইমান বললেন, আবু হাজেম আমার বুঝে আসে না, পরকাল মানুষ বিশ্বাস করে না কেন, পরকাল কি হবে যা মানুষ মানতে চায় না কেন, পরকালে একদিন যাবে হাসরের ময়দান কায়েম হবে, বিচারের ময়দান কায়েম হবে, সে বিচারের ময়দানের পর জান্নাত আছে, জান্নাতের নাজনে আমত আছে, যে নাজনে আমত দুনিয়াতে দেখা যায় না, যে নাজনে আমত এমন নাজনে আমত দান আল্লাহ করবেন, যে নিয়ামত চোখে কোনোদিন দেখে নাই, কানে কোনোদিন শুনে নাই, দিল কল্পনাও করতে পারে নাই। সুবহান, এতগুলি নাজনে আমত থাকার পরে শোনার পরও পরকালের আগ্রহ আমার দিলে আমাদের দিলে জাগ্রত হয় না, দুনিয়া সবসময় পাইতে চাই, দুনিয়ায় সবসময় থাকতে চাই, কারণটা কি? আবু হাজেম রহমতুল্লাহ আলাইহি দেখেন কি সুন্দর জবাব দিলেন, তিনি বললেন, বাদশা সুলাইমানের কারণ হলো আমরা দুনিয়া আবাদ করেছি, পরকাল অনাবাদ করেছি, ঠিক কিনা জোরে বলেন? আমরা দুনিয়া আবাদ করেছি, পরকাল অনাবাদ, পরকালের বাড়িঘর সাজাই নাই, দুনিয়ার বাড়ি সাজিয়েছি, এই জন্য মানুষের নেচার চরিত্র হলো আবাদী জায়গাতে সবাই থাকতে চায়, অনাবাদী জায়গাতে কেউ যাইতে চায় না। আল্লাহওয়ালাদের দেখছেন, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জঙ্গল হলো আমাজন জঙ্গল, ঠিক কিনা জোরে বলুন? নাম শোনেন নাই মনে হয়, সাউন্ড কি সবাই স্পষ্ট শুনতেছেন? একটু কষ্ট করে বলবেন, সাউন্ড কি স্পষ্ট হচ্ছে সবার? কোনো ভাই যদি স্পষ্ট সাউন্ড না বোঝেন একটু হাত তুলে দেখান, কারণ আমরা সাউন্ড সিস্টেমটা ঠিক করতেছি। কোনো ভাই যদি স্পষ্ট সাউন্ডটা না বোঝেন একটু বলেন, হাত তোলেন, কে কে বোঝেন না, স্পষ্ট সাউন্ড যারা না বোঝেন তারা একটা হাত তোলেন, এক, বাকি সবাই শুনতেছেন আলহামদুলিল্লাহ, তাহলে দুই ভাই তিনজন, দুই তিনজন লোক, আচ্ছা আমরা আরো একটু শুনেন, আমি আবার পরীক্ষা করবো ইনশাআল্লাহ। আবু হাজেম রহমতুল্লাহ আলাই বললেন, আমরা দুনিয়াকে আবাদ করেছি আর আখেরাতকে অনাবাদ করেছি, এই যে আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল, যেটা পৃথিবীর হৃৎপিণ্ড, হার্ট বলা হয়, ঠিক কিনা জোরে বলেন?
যেটা না থাকলে আমরা কার্বন ডাইঅক্সাইড আমাদের ছিঁড়া যায়, এটা আমাদের ওরা গ্রহণ করতো না এবং তারা অক্সিজেন ছাড়তো না, ঠিক কিনা জনে বলেন। এই আমাজন জঙ্গল যদি আপনাকে গোটা জঙ্গলটার বিশাল একটা অংশ আপনাকে ফ্রি দেয়, মাগনা যেটা আপনাকে দেওয়া হইল, আপনি চাইবেন? কিন্তু ঢাকা শহরে একতলা জায়গার জন্য পাগল হইয়া যান, ঠিক কিনা জোরে বলেন? কারণ হলো এটা অনাবাদ, এটা আবাদ, সেন্টার পয়েন্ট জায়গা বলে তো কোনো কথাই নাই, ঠিক কিনা জোরে বলেন? ওইখানে থাকতে বললে তো ওর জন্য দরকার সুদ ঘুষ যা লাগে, হারাম হালাল যা লাগে সব খামু, আবাদি জায়গা এনে ভালো লাগে। তা আমাজন জঙ্গল কয়েক হাজার বিঘা দিল আমি রাজি না, ঠিক কিনা জোরে বলেন? কারণ হলো এটা অনাবাদ, এটা আবাদ, আবাদ জায়গাতে সবাই থাকতে চায়, অনাবাদ জায়গাতে কেউ যাইতে চায় না, ঠিক কিনা জোরে বলেন? আবু হাজেম বলেন, সুলাইমান, কারণ হলো আমরা পাপ আর গুনাদি দুনিয়া সাজিয়েছি, দুনিয়াকে আবাদ করেছি কিন্তু আখেরাতকে আবাদ করতে পারি নাই, এই জন্য দুনিয়া ছাড়তে পারি নাই। যদি আমরা আখেরাতকে আবাদ করতে পারতাম তাইলে মৃত্যুকে আমরা হাদিয়া মনে করতাম, ঠিক কিনা জোরে বলেন? দোস্ত বলেন, দোস্ত হাদিয়া পাইলে মানুষ খুশি না বেজার? বলেন খুশি না বেজার? قال رسول الله صلى الله عليه وسلم الموت تحفة المؤمن, আল্লাহ রাসূল বলেন মৃত্যু হলো ঈমানদারের হাদিয়া, সুবহানাল্লাহ জোরে বলেন। এই কিতাবের ভিতরে একটি ঘটনা চমৎকার উল্লেখ করেছেন হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু একদিন এক আল্লাহর বান্দাকে দেখলেন, আল্লাহর বান্দা কোথায় যেন যাচ্ছে, আবু হুরায়রা বললেন ভাই তুমি কোথায় যাচ্ছ? আল্লাহর বান্দা বললেন আমি বাজারে যাচ্ছি। বাজারে তুমি কেন যাও? বলে কাজ আছে আমার, কিছু সদাই কিনবো, কিছু জিনিস কিনবো আমি। আবু হুরায়রা তার জীবনের অন্তিম সময় শেষ দিকে কথাটা তিনি বলেছেন, রসুল দুনিয়ার জমিনে নাই। দোস্ত বন্ধু আমার, আবু হুরায়রা বললেন ভাই তুমি যেহেতু বাজারে যাবি আমার একটা সদাই দরকার আছে, সদাইটা বাজারে কোথাও পাও কিনা, যদি পাও আমাকে জানাবি আমার জন্য কিনে আনবি। বলে সেটা আবার কি সদাই? আবু হুরায়রা বললেন বাজারে গিয়ে দেখবা কোথাও মরণ বিক্রি করে কিনা, সুবহানাল্লাহ বলে আল্লাহ, কোথাও মৃত্যু বিক্রি করে কিনা, মৌত বিক্রি করে কিনা, যদি কোথাও মৃত্যু বিক্রি করে আমি মরণ চাই, মরণ আমার বড় দরকার, সুবহানাল্লাহ আস্তে বললেন। এই পসা দুনিয়াতে থাকতে চাই না, এই পসা দুনিয়াতে থাকতে আর মন চায় না, সুতরাং আমি পসা দুনিয়াতে থাকতে আর মন চায় না, আমি মরণ চাই, মৃত্যু আমি চাই, সুবহানাল্লাহ জোরে বলেন। দোস্ত বন্ধু আমার, আবু হুরায়রা বুঝতে পেরেছেন মরণ হইলেও পসা দুনিয়া ছাড়া যায়, এই জন্য বলেছিলাম নেককার মুমিন যারা এদের যখন মরণ চলে আসে মালাকুল মৌত সামনে দাঁড়িয়ে বলে ভাই দুনিয়াতে আর কিছুদিন থাকবে না, আমার সাথে যাবি, সুবহানাল্লাহ জোরে বলেন, তুমি আরো কয়েকদিন থাকবে না আমার সাথে যাবে, আল্লাহওয়ালা আল্লাহর বান্দা বলি আমি আর থাকতে চাই না দুনিয়ার জমিনে, আমার জলদি নিয়ে চলো, সুবহানাল্লাহ জোরে বলেন। মৃত্যু নিশ্চিত, এখন মৌত যেন আমাদের জন্য হাদিয়া হয়ে যায় এটা আমরা চাই কিনা, কে কে চাই হাত তুলে দেখাই দিন ইনশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলে আমিন। মৃত্যু যেন আমাদের সকলের জন্য হাদিয়া হয়ে যায়, হাদিয়া পাইলে যেমন খুশি হই, মৃত্যু আমার সামনে আসবে মালাকুল মত আসবে, আমি আনন্দের সাথে হাসতে হাসতে জান্নাত দেখে দেখে আমি তার সাথে রওনা দেবো ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। তো আপনাদের সামনে মৃত্যুর আলোচনা করতে করতে গিয়ে গত সপ্তাহ পর্যন্ত যে আমাদের জীবন কেমনে, এই পৃথিবীতে আমরা কেমন করে বেঁচে আছি, অন্য অন্য মাখলুক কেমন করে বেঁচে আছি, আমাদের বাঁচতে গিয়ে খাদেমের প্রয়োজন, অন্য মাখলুক বাঁচতে গিয়ে খাদেমের কি নাই? কারণ অন্য মাখলুক আল্লাহর কি করে না, নাফরমানি, ওরা দরগায় যায় না, দুর্গায় যায় না, ওরা শিরিক করে না, বেদাত করে না, ওরা চুরি করে না, ডাকাতি করে না, ওরা বাটপারি করে না, সিটিংবাজি করে না, ধোকা দেয় না, কিন্তু আমাদের মাঝখানে রিজিক আসতে গিয়ে অনেক বড় বাধা, চুরি আমাদের সামনে রিজিক আসতে গিয়ে বাধা, ডাকাতি আমাদের সামনে রিজিক আসতে গিয়ে বাধা, জমিন চায় না খেদমত করতে, আকাশ চায় না খেদমত করতে, এই জন্য যেহেতু আমাদের হায়াতের সীমা রেখা আছে ওই পর্যন্ত বেঁচে থাকাই লাগবে, এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতা খাতেমের মাধ্যমে 24 ঘন্টা আমার সামনে রিজিক পৌঁছাইয়ে দেন, আমি আল্লাহর গোলামি করলেও রিজিক পৌঁছান, গোলামি না করলেও রিজিক পৌঁছান, মালিককে গালাগালি করলো রিজিক পৌঁছান, গালাগালি না করলো আল্লাহ তাআলা রিজিক পৌঁছান, ঠিক কিনা জোরে বলে? 91 নাস্তিক বর্তমানে নতুন, তার নামটা ভুলে গেলাম তো, নিজুম মজুমদার, মাশাআল্লাহ 90 নাস্তিক নিজুম মজুমদার
এই নিজাম মজুমদার বলে আমাদের কি নিয়ে আসে, যে কটাক্ষ করেছেন যা বলেছেন, এই নাস্তিকের বাচ্চা নাস্তিক নিজাম মজুমদার। দোস্ত বন্ধু আমার, এই তাকরিম যে ছেলেটা বিশ্বজয়ী হলো তাকে নিয়েও তার মন্তব্য, আফসুস পরিতাপের বিষয়। আল্লাহ দোর আসবে ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। দোস্ত বন্ধু আমার, এই জন্য আমাদের মৃত্যু যেন হাদিয়া হয়ে যায়, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমি। সুতরাং এই নাস্তিকের বাচ্চা মালিককে গালি দেয়, রসুলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, কিন্তু দোস্ত বন্ধু আমার দেখা যায় নাস্তিক যারা আছেন ইসলাম কিনে যে কটাক্ষ করে, যে মন্তব্য তারা করে, কিন্তু মালিক তাদের খাওয়াচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। কারণ হলো এই জমিনটা আল্লাহর কাছে পসা দুর্গন্ধবাসী। আপনার যদি উদ্ধৃত্ত কোনো জমিন থাকে, যেই জমিনটা অনামাত, যেই জমিনের কোনো প্রয়োজন আপনার কাছে নাই, কোনো দরকার নাই, এই জমিনে যেমন সকলেই সকল মানুষের জন্য উন্মুক্ত থাকে, ঠিক এই জমিনটা পসাই দুনিয়ার দিকে আল্লাহ নজরও দেন না, কে খাইলো আর কে না খাইলো এটা আল্লাহ দেখেন না, ঠিক কিনা জোরে বলেন। উন্মুক্ত করে দিয়েছেন, খাও যত মন চায় খাও, কিন্তু বিচার একদিন হবে, ঠিক কিনা জোরে বলেন। আমার সামনে তোমাকে একদিন আসতে হবে, তুমি যাই কিছু করো না কেন, কুল্লুকুম ইলাইনা তুরজাউন, তোমাকে আমার কাছে ফিরতে হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা জোরে বলেন। এর বাস্তব নমুনা হলো দোস্ত বন্ধু আমার, এই পর্যন্ত একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, হাজার হাজার ঘটনা আছে আফগানিস্তানের মাটিতে, যে শহীদরা শহীদ হয়েছেন, এমন একটা দুইটা না আপনারা ভালো করে জানেন। আমেরিকা যখন আফগানিস্তানে হামলা করলো, প্রাচীন যে কবরগুলি ছিল সোভিয়েত ইউনিয়নের সময় যারা শহীদ হয়েছেন, এদের কবরে যারা হামলা করেছেন দোস্ত বন্ধু আমার, এই অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন রাশিয়া যখন আফগানিস্তানে হামলা করেছিল, ওই হামলা যারা শহীদ হয়েছেন, মুজাহিদ যারা শহীদ হয়েছিলেন, এদের ঘন কবর অনেক জায়গায় এখনো আছে, এবং এখনো পর্যন্ত ওনাদের কবরের পাশে দাঁড়াইলে জান্নাতি গ্রান আসে। আফগানিস্তান কয়েকটা কবরে বোমিং করলো, সব জায়গায় বোম ফাটে, কিন্তু ওই কবরস্থানে বোম ফাটে না। কারণ কি, এখানে কোনো গুপ্তধন আছে কিনা, আর কোনো পিলার আছে কিনা। এবার তারা বুলডোজার নিয়ে সেখানে গেলেন, কারণ বুলডোজারও ব্রাস্ট হয়ে যায়। এরপরে তারা সৈন্য দিয়ে সেটা খনন করলেন, খনন করে দেখেন যে কত বছর আগের, 50-60 বছর আগের তরতা জ্বালা একের পরে এক উপর পরে আসি, কবর খোলার পরে সুগ্রাণ আর সুগ্রাণ, আর এরা সকলে হাসতেছেন। আপনার আমার লাশ পচে যায় দোস্ত, এই যে কি বলে হাতিয়ার হযরত মুফতি সাইফুল ইসলাম রহমতুল্লাহ আলাই, 12 বছর পরে হুজুরের কবর ভেঙে গেল, নদী ভেঙে ফেললো, হুজুরের লাশ উঠানো হলো, তর তাজা এক লাশ, সুবহানাল্লাহ, হুজুর হাসতেছেন, সবাই যারা যারা অনেক ওলামায়ে কেরাম সেখানে ছিলেন, 12 বছর পরে একটা লাশ থাকে, কাপড় থাকে, জোরে বলেন, মনে হয় একটু আগে ওনাকে কাফন দাফন করা হয়েছে, সুবহানাল্লাহ। এই যে ওই যে কুষ্টিয়ার 20 গ্রামের ঘুঘু মুন্সি, যার লাশ 32 বছর পরে বের হয়েছে, দোস্ত বন্ধু আমার, বিচার যে হবে পরকাল যে হবে সত্য কিনা জোরে বলেন। যে রব্বে কায়নাত 32 বছর পর্যন্ত একটা লাশ জিন্দা রাখতে পারে, পচে না, শত শত সাহাবীর কবর ভেঙে গিয়েছে, আবার লাশ দাফন করা হয়েছে, এখনো তারা কবরে জিন্দা আছে, সুবহানাল্লাহ, জোরে বলেন, এখনো তারা কবরের ভিতরে লাশ জিন্দা আছে। এই মানুষগুলি যেহেতু আছে, আল্লাহ তাআলা অবশ্যই কিয়ামত ঘটাবেন, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে সহি কথাগুলি বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমি। সুতরাং মৌত আমার সামনে আসবে, কোনো সন্দেহ নাই। এবার দোস্ত বন্ধু আমার, আমাদের জীবন যেহেতু বুঝেছি, আমাদের জীবন এক, অন্য অন্য মাখলুকদের জীবন হলো আরেক, যেহেতু আমাদের জীবন বোঝা হয়ে গেল, এবার আসি আমরা মরণের দিকে। এবার বলেন, আমাদের মরণ দিবে কে? এ মরণের দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন মালাকুল মউতের হাতে, কার হাতে জোরে বলেন? মালাকুল মউতের হাতে মৃত্যুর দায়িত্ব, মৃত্যু ডাইরেক্টর তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা বলে, এই নবী, গোটা দুনিয়ার সব মানুষকে বলে দিন যে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী বুক্কিলা বিকুম, তোমাদেরকে সেই মালাকুল মউত তোমাদের রুটা বের করবেন, তোমাদের জান কবজ করবেন, যে মালাকুল মউতকে তোমাদের রুহ বের করার জন্য নির্দিষ্ট করা হয়েছে, সুবহানাল্লাহ, যে মালাকুল মউতকে তোমাদের রুহ নেওয়ার জন্য নির্দিষ্ট করা হয়েছে, যে মালাকুল মউত তোমাদের রুহ বের করবেন, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা সকলেই তোমাদের মালিকের নিকটে ফিরে যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন।
মালাকুল মৌত আছে কি আছে না জোরে বলেন। এবার মালাকুল মৌতকে আমরা একটু চিনি, তিনি কে? যে মালাকুল মৌতটা আমার কাছে আসবেন তারে চিনার দরকার আছে না, চিনার প্রয়োজন আছে কিনা জোরে বলেন। এই তাকে চিনার জন্য আমি আপনাদের সামনে দুই একটা ঘটনা বলবো। এক নম্বর ঘটনা হলো তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই এই আয়াতের উপরে, এই যে আয়াতটা বললাম, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতি আল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, এই আয়াতের তাফসীরে এক আজীব এক ব্যাখ্যা তিনি এনেছেন, হাদিস দুইটা হাদিস এনেছেন, অনেকগুলি হাদিস, আমি দুইটা হাদিস আপনাদের সামনে পেশ করব মালাকুল মৌতকে চিনার জন্য। আমাদের সমাজে যখন কোনো ব্যক্তি মারা যান তখন তার আপনজন তার আশপাশে বসে কাঁদে আর মালাকুল মৌতকে বৎসনা দেয়, তারে উল্টা পাল্টা বলে, আসি কি আছে না বলে না, আরে আমার বাপ রে দেখলো, আর কাউরে দেখলো না, পাশের বাড়ির চাষা অনেক বুড়া ওরে দেখলো না, আমার বাপ জোয়ান মানুষ ওরে নিয়ে গেলো, আইরে মালাকুল মৌত, আইরে আজরাইল, তুমি কি কাজটাই না করলে। হাদিস আল্লাহ সুল বলেন মালাকুল মৌত তৎক্ষণাৎ সেখান থেকে বিদায় নেয় না, রুটা নেওয়ার পরে সে কিছুক্ষণ অপেক্ষা করে মানুষের হালতগুলি দেখে, মানুষ যখন কান্নাকাটি করে চিৎকার করে উল্টা পাল্টা মালাকুল মৌত উল্টা পাল্টা বলে তখন মালাকুল মৌত জোরে বলে, এ আল্লাহর বান্দারা তোমরা কেন আমাকে উল্টা পাল্টা কথা বলতেছো, কেন তোমরা আমাকে গালমন্দ করতেছো, আল্লাহর কসম করে বলি এই লোকটার এক সেকেন্ড হায়াত বাকি থাকতে আমি তার রুটা নিয়ে যাই নাই, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এই জন্য আমি এসেছি, তোমরা আমাকে গালমন্দ করিও না, আমার দোষ নাই, আমার অপরাধ নাই, আমার কি ঠেকা পড়েছে তাকে মারার জন্য, কোনো ঠেকা আমার পড়ে নাই, আল্লাহ তাআলা আজকে তার শেষ দিন নির্দিষ্ট করেছেন এই জন্য আজকে এসেছি। দোস্ত বন্ধু আমার এটা বলার পরে মালাকুল মৌত চিৎকার দিয়ে বলে, আল্লাহর বান্দারা এ দুনিয়ার বোকা লোকেরা আশ্চর্য লাগতেছে আমার কাছে, তোমরা তারে নিয়ে কেন কাঁদো, যে লোকটা মারা গেল তারে নিয়ে কাঁদার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই, তোমরা তোমাদের জন্য কাঁদো, কারণ আমি এমন এক মৃত্যুর দূত ঘুরে ঘুরে আবার তোমাদের কাছে আসব, আমি কাউকে ছাড়বো না, এই ব্যক্তি মারা গিয়েছে তার হিসাব তার, তার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নেই, তারই নিয়ে কাঁদো কেন, আরে তুমি তোমারই নিয়ে কাঁদো তো তোমার কি হবে পরকালে, কারণ আমি এমন এক দূত মৃত্যুর ঘুরে ঘুরে আবার তোমার কাছে আসবো, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং এই কাদেকে লাভ নাই, এই আয়াতের তার সিরে এসেছে আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে কুরবানি করলেন, শোনেন না ঘটনা, হামচো ইসমা ইলে পেশ আসে সর্বনি সাধু খান্দা পেশেতে গাশে যাবদি, ইসমাইলের মতো রেখে দাও শির তীক্ষ্ণ দরবারি তলে আনন্দ চিত্তে কর কুরবান খোদার খুশির তরে, আল্লাহ সুবহানাহু তাআলা ইসমাইলের কুরবানি এতটা কবুল করেছেন, ইব্রাহিমের কুরবানি আলগরজ জিবরিল কুফর মাদিয়া গোসেফান একে জলদি জান্নাতে সে তোলা আর ইব্রাহিম কো দে ইয়ে পেয়াম আল্লাহ তাআলা তুমকো কাহতা হায় সালাম তুনি মেরি রাহমে জু ইয়ে কিয়া ফজল সে মাইনে কবুল উনকো কিয়া, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের কুরবানি এমন কবুল করেছেন, আল্লাহ তাআলা এতটা খুশি হয়েছেন, সব ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাকলেন, ফেরেশতারা আসো আমার ইব্রাহিম আমি যতগুলি পরীক্ষা করেছি 100% পাশ করেছি মিয়া ফিল মিয়া, সুবহানাল্লাহ, এবার আমার ইব্রাহিমকে আমি একটা উপহার দিতে চাই, উপাধি দিতে চাই, বলে কি উপাধি, এখন থেকে আমার ইব্রাহিম ইব্রাহিম নয় ইব্রাহিম খলিলি, ইব্রাহিম হলো আমার বন্ধু, ইব্রাহিম এখন আর ইব্রাহিম না, সে আমার কি, সে আমার বন্ধু, আমার বন্ধু। এই কথাটা শোনার পর সব ফেরেশতারা এর ভিতরে বিশেষ চারজন ফেরেশতা জিব্রাইল ইসরাফিল মিকাইল মালাকুল মৌত এই চার ফেরেশতা আবদার করলেন, আল্লাহ এই সংবাদটা আমরা গিয়ে দিয়ে আসি ইব্রাহিমকে, এত সুন্দর একটা সংবাদ, যেহেতু আপনি তাকে খলিলুল্লাহ বলেছেন খলিলি বলেছেন, আল্লাহ তাআলা কারো দরখাস্ত মঞ্জুর করলেন না, মালাকুল মৌত বললেন আল্লাহ আমি তো একদিন না একদিন তার কাছে যাবই কোনো সন্দেহ নেই রুহ আনার জন্য, সুতরাং তুমি আমার একটু তো হুকুম দেওয়া দাও, আমাকে অনুমতি দিয়ে দাও, আমি এই সংবাদটা তারে পৌঁছে দিয়ে আসি, সুসংবাদটা দিয়ে আসি, আল্লাহ তাআলা বললেন দরখাস্ত মঞ্জুর করা হলো, মালাকুল মৌত দুনিয়ার জমিনে আসছেন, পৃথিবীতে আসার পর মালাকুল মৌত মানব স্বরূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসলেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম সালামের উত্তর নিলেন, এবার মালাকুল মৌত বললেন ইব্রাহিম আল্লাহ তাআলা আকাশেই সব ফেরেশতার সামনে আজ থেকে আপনাকে
খলিলুল্লাহ বলে ঘোষিত করেছেন। আপনি এখন থেকে আর ইব্রাহিম নয়, আপনি এখন থেকে আল্লাহর বন্ধু। তো তিনি তো মেহমান নেওয়াজে ছিলেন, মেহমানদের পছন্দ করতেন বলে তাই নাকি? বলে হা। দুপুর বেলা হয়েছে, বললেন ভাই মেহমানদারির সময় হয়েছে, একটু মেহমানদারি গ্রহণ করো। এবার মালাকুল মৌত বললেন আমি খাওয়া দাওয়া করি না, আমার কোনো চাহিদা নাই, যেহেতু ফেরেশতা খানা খায় না। এক পর্যায়ে তিনি পিড়াপিড়ি শুরু করলেন, খাইয়ে খাওয়াই লাগবে। যখন পিড়াপিড়ি শুরু করেছেন তখন তিনি বললেন আপনি আমাকে চিনেন কিনা? বলে না, আনা মালাকুল মৌত। তুই মালাকুল মৌত? ভয় পেয়ে গেছে। ভয় পাইবেন না, আপনার হায়াত এখন বাকি আছে, সংবাদটা দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ, তাই নাকি? বলে হ্যাঁ। দোস্তরে বহুদিন পরে পাইছি তোমার, এ সারাসারি নেই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আচ্ছা, আমার তো ডিউটি আছে, কারে কিছু কথা আছে, আর কি আসবে, আর একবার আসবে তুমি, কিছু কথা আছে। বলে কি কথা? বলে মালাকুল মৌত, নেককার বদকার দুইজনের রুহ তুমি বের করো। বলে হা। নেককারের সামনে তুমি আসো বলে হা, বদকারের সামনে আসো বলে হা। তো নেককারের রুহটা তুমি কেমন করে বের করো, বদকার রুহ কেমন করে বের করো? নেককারের সামনে তোমার সুরটটা কেমন হয়, বদকারের সামনে তোমার সুরটটা কেমন হয় আমার একটু দেখাইবি নি? সুবহানাল্লাহ, জোরে বলেন। দেখাবে ফাসেক ফুজ্জার পবিত্র ব্যক্তির সামনে কেমন হয়। এই সময় ভাই স্বল্প, আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার বড় রবিউল আউয়াল মাস আসতেছে না, ইনশাল্লাহ আগামী সপ্তাহে ইনশাল্লাহ রেখে দিই, আবার আসবেন, এটা এটা নেবেন। এ না লম্বা ঘটনা, অনেক লম্বা সময় লাগবে তো। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি, সমালোচনা করবেন না তো। তো সমালোচনা যারা করে এরা পার্সেন্টেজ নাই, কি নাই পার্সেন্টেজ ছাড়া, এই দুই চারটা মানুষ দে, সব মানুষ ইসলাম প্রিয় ঠিক কিনা? জোরে বলে নাদান। শুক্রবার একটা দিন, এই দিনে মসজিদে বসে দশটা মিনিট সময় দিবে, এটা হয় না। দাবা খেলাইতে পারে, দাবা খেলার সময় থাকে, খদিব সাহেবের উল্টাপাল্টা মন্তব্য করে একটা সময় থাকে ঠিক কিনা? জোরে বলে। এই পর্যন্ত আমি তো কোনোদিন আমার বাবার কথা বলি নাই, যা বলেছি সব কার কথা বলেছি? জোরে বলেন, আল্লাহ এবং তার রাসূলের কথা বলেছি। এতটুক সহ্য হয় না এদের, অথচ এই বয়ানটা করতে গিয়ে আমি কি পরিমাণে কিতাব মোতালা করা লাগে জানেন? খতিবগিরি যে কত কঠিন, এখানে অনেক ওলামায়ে কেরাম আমার বয়ান শোনে, অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন, অনেক মসজিদের ইমাম সাহেব এখানে বয়ান শোনে আমার। দোস্ত বন্ধু আমার, আমার তো ওইভাবেই প্রস্তুতি নিয়ে আসা লাগে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ভাই তুমি একটু আমার সেই সুরটটা দেখাও, নেককারের সামনে তোমার সুরটটা কেমন হয় আর বদকারের সামনে তোমার সুরটটা কেমন হয়। মালাকুল মৌত বললেন দেখেন আমি তো আমার নিজের গতিতে চলি না, আমি তো আল্লাহর নিয়ন্ত্রণে, সুতরাং আপনি আবদার করেছেন, এই আবদার তো পুরা করা সম্ভব না আল্লাহর হুকুম ছাড়া। এবার তুমি যাও হুকুম নিয়ে আসো। মালাকুল মৌত চলে গেলেন, বলে আল্লাহ আপনি তো সব দেখছেন। বলে হ্যাঁ, আমি কি করবো, কামার বন্ধু যা চাই তাই করো। ইব্রাহিম আলাইহিসসালাম আসলেন দুনিয়ার জমিনে, আসার পরে দোস্ত বন্ধু মালাকুল মৌত দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে এবার সে কি বলেছে দেখেন। মালাকুল মৌত বলে ইব্রাহিম আমি আল্লাহর হস্তে আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমি অনুরোধ করে বলি আপনি আমার নাফরমান বেঈমান মত করে সৎ করে জিনা করে নাফরমান নাস্তিকদের সামনে আমি যে চেহারা ধারণ করে আসি ওইটা দেখার জন্য আবদার করবেন না, কারণ হলো ওই চেহারা দেখলে আপনি ইব্রাহিমের হুশ থাকবে না, বেহুশ হয়ে যাবে, আপনি এক মুহূর্ত আমাকে দেখতে পারবেন না। ইব্রাহিম বলল মালাকুল মৌত যেহেতু অনুমতি পেয়েছ, আমি পারবো কি না পারবো এটা আমার ব্যাপার, তোমাকে বলছি দেখানোর জন্য, সেটা দেখাও না ফরমান সামনে, বেনামাজি জিনাকুর মতকুর সুদ করে এদের সামনে তুমি কেমন করে আসো। মালাকুল মৌত এক পর্যায়ে বাধ্য হয়ে বললেন ঠিক আছে, আপনার চক্ষু বন্ধ করেন। তিনি চক্ষু বন্ধ করলেন। মালাকুল মৌত বললেন যে এবার চেহারা চক্ষু খোলেন। হাদিসে আল্লাহ রাসূল বলেন আমার ভাই ইব্রাহিম আলাইহিসসালাম মালাকুল মৌতের দিকে শুধু একবার তাকাইছিলাম, হাতান ওয়াহিদা, একবার তাকাইছেন, একবার শুধু তাকাইছেন আর চোখ বন্ধ করছেন, এতটুক সময় লাগছি। ফখাররা ইব্রাহিম সাইকা, এই চেহারাটা দেখার পর পর সাথে সাথে তিনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। এই পৃথিবীতে চারজন পাওয়ারফুল নবী, চারজন, একজন হলো আদম আলাইহিস সালাম, দুই নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তিন নম্বর মুসা আলাইহিস সালাম, চার নম্বর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই চার নবীর পাওয়ারফুল নবীদের ভিতরে একজন ইব্রাহিম, যিনি আল্লাহর জন্য সব কুরবান করতে পারেন,
তিনি পর্যন্ত নাফরমানদের সামনে মালাগুল মসজিদ চেহারা নিয়ে আসেন, সে চেহারা দেখে সহ্য করতে পারেন নাই। দোস্ত বন্ধু আমার, আপনার আমার হালত কেমন হবে আল্লাহ ভালো জানে। এবার মালাকুল মত তার আসল আকৃতিতে ফিরে আসলেন, পূর্বের আকৃতিতে ফিরে আসলেন মানব চেহারায়। ওনার মাথা হাত বুলাইলেন, সুস্থ করলেন, কিন্তু তিনি চোখ খুলেন না, শরীর কাঁপতেছে। মালাকুল মত বললেন, চোখ খুলেন, কই তোমার চেহারা কেমন, কই আগের মতো, কই ভয়ঙ্কর চেহারা নাই তো, কই না না না, কিছু চোখ খুলে কিছু বের করে, না দেখে না ঠিকঠাক আছে, কিন্তু তার দেহের যে কাঁপনটা আছে এটা যাচ্ছে না, কাঁপতেছে, খুব কাঁপতেছে। মালাকুল মত বললেন, আমি আগেই তো আপনাকে বলেছিলাম যে আপনি দেখে সহ্য করতে পারবেন না, পিড়ে পিড়ে করেছেন, এখন বুঝেন তো। মালাকুল মতকে এবার ইব্রাহিম বলেন, ভাই আল্লাহর কসম করে বলো, তুমি কি নাফরমানের সামনে এমন সুরত নিয়ে আসো নাকি? এবার মালাকুল মত বললেন, ও ইব্রাহিম ওয়াইন্না ইজ্জাতি ওয়া জালা, মালাকুল মত বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর জালালের কসম খেয়ে বলি, তার সম্মানের কসম খেয়ে বলি, তার ইজ্জতের কসম খেয়ে বলি, আমি নাফরমানের সামনে এমন সুরতে আসি। ইব্রাহিম বললেন, মালাকুল মত, আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলি, যদি কোনো নাফরমানের সামনে তোমার সুরতটা এমন হয়ে যায়, তাইলে মৃত্যুর পরে তাকে আর আজাব দেওয়া লাগবে না, তোমার এই ভয়ঙ্কর সুরতটাই তার আজাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। এবার ইব্রাহিম বললেন, মালাকুল মত বলো, নেককার মুমিনের সামনে তোমার সুরতটা কেমন হয়ে যায়? মালাকুল মত বললেন, আপনি চা আপনার চক্ষু বন্ধ করেন। তিনি চক্ষু বন্ধ করলেন, চোখ খুলেন, চোখ খুললেন। এবার তিনি তাকিয়ে আছেন, নাজারা ইলাইহা নাজরান তাবিলা, লম্বা সময় তাকিয়ে আছেন, তাকিয়ে আছেন, তাকিয়ে আছেন, চোখ দুয়ার নামে না, চোখের পলক পড়ে না। মালাকুল মত হঠাৎ করে তার চেহারা পরিবর্তন করে ফেললেন। ইব্রাহিম বললেন, ভাই একটু আগে চেহারা সুন্দর আকৃতি ধারণ করলে, আবার চেহারা পরিবর্তন করে ফেললে, বুঝতে পারলাম না তাড়াতাড়ি কেন। মালাকুল মত বললেন, আপনি বলেনটা কি, খবর আছে আপনার, কত লম্বা সময় গিয়েছে, সুখের সময় তো তাড়াতাড়ি যায় না, আমার তো আরও কাজ আছে, আপনার এখানে এত লম্বা সময় দিলে বাকি কাজ করবে কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই আল্লাহর কসম করে বলো, তুমি কি নেককারের সামনে, দিনদার ব্যক্তির সামনে এমন সুরতে আসো? বলে, আল্লাহর জাতের কসম খেয়ে বলি, আমি নেককার মানুষের সামনে এমন সুরতে আসি। সুবহানাল্লাহ, এই এত সুন্দর চেহারা, কেমন সুন্দর চেহারা আমি সামনে বলবো ইনশাআল্লাহ, এই সুন্দর চেহারা আসি। ইব্রাহিম বললেন, ও ভাই মালাকুল মত, আমি আল্লাহর কসম খেয়ে বলি, বাস্তবে যদি এত সুন্দর চেহারা নেককারের সামনে তোমার হয়ে যায়, মৌতের পরে তার আর কোনো জান্নাতের প্রয়োজন নাই, তোমার এই সুন্দর চেহারাটাই তার সুখের জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন আমরা এখানে যারা বসা আছি, মালাকুল মতের সুন্দর চেহারা নিয়ে আমার সামনে আসুক, রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন। পেলে বলেন, আজ থেকে নামাজ ছাড়বো না, সবাই উপরে উঠান, রোজা ছাড়বো না, এই চোখ দিয়া কোনো বেগানারে দেখবো না, এই চোখ দিয়া মোবাইলে হারাম জিনিস দেখবো না, সোদ খাবো না, গোশ খাবো না, ঠিক কিনা জোরে বলেন? আলেমদের কিনা মন্তব্য করবো না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কবুল করেন, আমিন। তাই মালাকুল মৌতের একটা পরিচয় আপনাদের সামনে পেশ করলাম, আরও অনেকগুলি পরিচয় ইনশাআল্লাহ আগামী জুমাতে, আর রবিউল আউয়াল মাস চলে আসতেছে।